আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজ নিউজে থাকছে, ডাকা হয়েছে 350 জন সৌদি প্রবাসীকে। আরেকটি নিউজ থেকে জানবো, প্রবাসী বাংলাদেশিদের বিতরণ করা হবে এনআইডি। আর সর্বশেষ নিউজ থেকে জানবো, প্রবাসীদের জন্য সুখবর ঘোষণা করলেন মন্ত্রী। চলুন জেনে নিই সব বিস্তারিত নিউজ থেকে। সৌদি প্রবাসীদের কাজে ফিরতে দ্বিতীয় দিনের মতো টিকিট বিক্রি শুরু করেছে সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স। আজ 350 জন টোকেনধারীকে ডাকা হয়েছে। আজ শুক্রবার 25 সেপ্টেম্বর সকাল 10টার দিকে হোটেল সোনারগাঁয়ের কার্যালয়ে টিকিট বিক্রি শুরু হয়। শুক্রবার 350 জন টোকেনধারীকে ডাকা হয়েছে বলে সৌদি এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান। সাপ্তাহিক ছুটি ও জুম্মার দিন হওয়ায় একটু কম ডাকা হয়েছে, তবুও সময় থাকলে পরবর্তী সিরিয়াল অনুযায়ী টিকিট দেওয়া হবে বলে জানান তারা। রিটার্ন টিকিট কেটে যারা দেশে এসেছিলেন, এখন শুধু তারাই পর্যায়ক্রমে টিকিট পাবেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কর্মকর্তারা। নতুন করে কোনো টিকিট ইস্যু করা হবে না। ভিসা জটিলতার আশঙ্কায় দ্রুত টিকিট পেতে গত 6 দিন ধরে হোটেল সোনারগাঁয়ে এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে অবস্থান করছেন সৌদি গমনেচ্ছুরা। তবে সৌদি সরকার ইকামার মেয়াদ 24 দিন বাড়ানোয় সংকট কেটেছে অনেকটা। এদিকে প্রবাসী বাংলাদেশিদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র সরবরাহ ফি নির্ধারণের চিন্তাভাবনা করা হচ্ছে। শীঘ্রই বিষয়টি কমিশনের বৈঠকে তোলা হবে বললেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি। সাইদুল ইসলাম বলেন, প্রবাসী স্মার্ট কার্ড বিতরণ সেবার কাজটি করতে বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। এই বিষয়ে আলাপ আলোচনা চলছে। আগামী 28 তারিখে কমিশন সভায় বিষয়টি আলোচনায় রাখা হয়েছে, সেখানে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। তিনি বলেন, প্রবাসীরাই এই সেবা নিতে ফি নির্ধারণের প্রস্তাব দিয়েছে। তারা নানা আলোচনায় বলেছেন, আমরা ফ্রি কিছু চাই না, এটি আমরা টাকা দিয়েই নিতে চাই। এজন্য প্রবাসে এই সেবার জন্য খুব বেশি ফি ধরা হবে না, একটা টোকেন ফি ধরা হলে এর গুরুত্ব থাকবে। এদিকে করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে দেশে আটকে থাকা প্রবাসীরা কোনো ধরনের বাধা ছাড়াই আগামী 1 অক্টোবর থেকে ওমানে যেতে পারবেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ কে আব্দুল মোমেন। মন্ত্রী বলেন, আজকে একটু আগে আরেকটা গুড নিউজ পেলাম। ওমানে আমাদের যারা এখানে আটকা পড়েছেন তারা নিশ্চিন্তে যেতে পারবেন। ওমান সরকার আমাদের জানিয়েছে, যত বাংলাদেশ এখানে আটকে পড়েছেন, যারা ওমানে যেতে চান তারা কোনো বাধা ছাড়াই যেতে পারবেন এবং আগামী 1 অক্টোবর থেকেই যেতে পারবেন। তবে ওমান যেতে হলে বৈধ ওমানি রেসিডেন্ট আইডি, বৈধ পাসপোর্ট, কোভিড-19 PCR টেস্ট এবং ওমানে পৌঁছার পর 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এক প্রশ্নের জবাবে ডক্টর মোমেন বলেন, যে কোনো এয়ারলাইন্স যেটাই ওমানে যায় সেটা দিয়েই প্রবাসীরা যেতে পারবেন। আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।